বিজেপি সভাপতি অমিত শাহ রবিবার দলের সংগঠন যুগ্ম মহাসচিব থেকে বিএল সন্তোষকে সংগঠন মহাসচিব পদে উন্নীত করলেন। সভাপতির পর এটি সবচেয়ে ক্ষমতাবান পদ। তিনি 8 বছর কর্ণাটকের সংগঠন সচিব ছিলেন। তারপর তাকে 2014-তে দক্ষিণের রাজ্যগুলির দায়িত্ব দিয়ে জাতীয় পদে নিয়ে আসা হয়েছিল। মুম্বাইয়ের শেষ প্রান্তে কোস্টাল রোডের জন্য খুলে রাখা গর্তে পা পিছলে পড়ে যায় 16 বছরের বাবলু কুমার। বাবলুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। ভারী বৃষ্টিপাতের ফলে আলিপুরদুয়ারের বিভিন্ন ওয়ার্ডে জল জমে বন্যা পরিস্থিতি। 5, 18, 11 নম্বর ওয়ার্ড জলমগ্ন হয়ে গৃহবন্দী বহু মানুষ। সম্পূর্ণ বিচ্ছিন্ন আলিপুরদুয়ার ফালাকাটা যোগাযোগ ব্যবস্থা। শনিবার রাত 8টা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের কাছ থেকে গোয়েন্দা দফতরের নার্কোটিক্স টিম 2 গাঁজা বিক্রেতাকে গ্রেপ্তার করল। তাদের কাছ থেকে 4 কেজি 300 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। শনিবার রাত 11টা থেকে খড়গপুর টাটা লোকালে অবরোধ করা হয়। শুধু আপলাইন নয়, রাত 1টা পর্যন্ত কোনো আধিকারিক না আসায় ডাউনলাইনে অবরোধ শুরু করে যাত্রীরা। ঝাড়গ্রাম জেলার বাসতলায় ডেইলি প্যাসেঞ্জারদের বক্তব্য, বাসতলা থেকে রাত্রে আসা যাওয়ার সময় শুধুমাত্র 2টো ট্রেন, একটি 6টা 30, তারপর 9টা। এর মাঝে কোনো ট্রেন নেই। যে ট্রেনগুলি আছে সেগুলিও রোজ দিন 1 থেকে 2 ঘন্টা দেরিতে চলে, ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছে বাসতলা থেকে যাতায়াত করা প্যাসেঞ্জাররা। সালিশি সভাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ালো জামুড়িয়া থানার অন্তর্গত সিদ্ধপুর গ্রামে। শনিবার রাত্রে এই ঘটনাটি ঘটে জামুড়িয়া থানার অন্তর্গত সিদ্ধপুর গ্রামে। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত উভয় পক্ষের বেশ কয়েকজন। এলাকায় তৃণমূল নেতা বলে পরিচিত যাদব পাল জানান, তার কাছে শিবনাথ ঘোষ অভিযোগে জানায় যে গত বছর শিবনাথ ঘোষ সরকারের পক্ষ থেকে ইন্দ্রাবাস ঘর করার জন্য স্থানীয় তৃণমূল নেতা অভিজিৎ পাল এবং প্রশান্ত গড়াইয়ের কাছ থেকে কাটমানি বাবদ 30,000 টাকা নেয়। এরপর যাদব পাল গতকাল সন্ধ্যা নাগাদ একটি সালিশি সভা ডাকে। বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ প্রয়াত হয়েছেন। রোববার সকাল 7:45 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। তিনি রক্তে হিমোগ্লোবিন স্বল্পতা, ফুসফুসের সংক্রমণ এবং কিডনি জটিলতায় ভুগছিলেন। নেপালে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসের জের নিহতের সংখ্যা বেড়ে 43 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ 24 জন। নিখোঁজদের উদ্ধারে জারি অভিযান। নবাব হলেও তাকে গুরুত্ব না দিয়ে কখনো ফুটপাতে বাজার করতে, তো কখনো আবার মুম্বাইয়ের রাস্তায় সাইকেলে ঘুরতে দেখা যায় বলিউডের স্টার কিড সারা আলী খান এবং ইব্রাহিম আলী খানকে। এবার আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা সকলের নজর কাড়ছে। হ্যাঁ, বোন সারাকে বাদ দিয়ে এদিন নিজের বন্ধুদের সাথে গলিতে ক্রিকেট খেলে দিব্যি বৃষ্টির মজা উপভোগ করছেন সৈয়দ পুত্র ইব্রাহিম আলী খান এবং স্টার কিডের গলি ক্রিকেট ইতিমধ্যেই নজর কেড়েছে বলিউড ফ্যানদের। চুয়াল্লিশ বছরের বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ম্যাচ গড়ালো সুপার ওভারে, সেখানেই জয় ইংল্যান্ডের। 50 ওভারে 8 উইকেট হারিয়ে 241 রানই তুলতে পারে কিউইরা। নিউজিল্যান্ডের টাইট ফিল্ডিংয়ে ইংল্যান্ডের রানের গতি কমলেও শেষ হাসি হাসল হোম টিম ইংল্যান্ড। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।